মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু তিন শিশুর, এলাকায় শোকের ছায়া। বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হলো তিন শিশুর। ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর থানার বাঁকাদহের বোড়ামারা গ্রামে। জানা গেছে, শনিবার সকালে একটি বাড়ির পাশে বসে খেলা করছিল তিন শিশু। আচমকাই সে বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে শিশুদের ওপর। এরপরই এলাকার মানুষজন ও শিশুর পরিবারের লোকজনে তিন শিশুকে মাটির বাড়ির দেওয়াল সরিয়ে তিন শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃষ্টির কারণে দেয়াল জলে ভিজে যায়, আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। একটা দেয়ালের সামনে পুরনো বাড়ি, সেখানে আর কেউ থাকে কোথায় করলে, সেখানে খেলছিল সকালে, খেলতে খেলতে দেয়ালটা ভেঙে পড়ে যায়। এমন ভাবে সত্যি বুঝতে পারেনি, কখনো ওখানে প্রতিদিন খেলা করে, ওখানে প্রতিদিন খেলা করে দিয়ে আজকে সকালবেলা আমি কাজ থেকে শুনছি এরকম হয়ে যায়। আমার কাজ দেয়াল যে বেঁচে দেখছি এরকম অবস্থা হয়ে গেছে। আমি এসে দেখছি মেয়েকে বাচ্চাদেরকে বার করে দেওয়া, আমি কি করবো বুঝতে পারিনি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।